1.0.5 তথ্য ও প্রযুক্তির ধরন টাইপস অফ আইসিটি। তথ্য প্রযুক্তির ক্ষেত্র এবং পরিসর অনেক বড়। তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট সাধারণ টেলিফোন থেকে শুরু করে অত্যাধুনিক স্মার্টফোন, সাধারণ কম্পিউটার থেকে শুরু করে অত্যাধুনিক সুপার কম্পিউটার, রেডিও, টেলিভিশন সহ সকল ধরনের একমুখী যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইত্যাদি তথ্য সংগ্রহ প্রযুক্তির আওতাভুক্ত। ইউনেস্কো ব্যাংকক থেকে প্রকাশিত আইসিটি ইন এডুকেশন প্রোগ্রামের শীর্ষক বই হতে তথ্য ও প্রযুক্তির আওতা বা পরিসর সম্পর্কে নিচের বাক্যগুলো উল্লেখ করা হয়েছে। দিস ব্রড ডেফিনেশন অফ আইসিটি ইনক্লুডস সাচ টেকনোলজিস অ্যাজ রেডিও, টেলিভিশন, ভিডিও, ডিভিডি, টেলিফোন, বোথ ফিক্সড লাইন্স অ্যান্ড মোবাইল ফোনস, স্যাটেলাইট সিস্টেমস অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কস, হার্ডওয়্যার, সফটওয়্যার, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইকুইপমেন্ট অ্যান্ড সার্ভিসেস অ্যাসোসিয়েটেড উইথ দিস টেকনোলজিস সাচ অ্যাজ ভিডিও কনফারেন্সিং, ইমেল অ্যান্ড ব্লগস। বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী তথ্য প্রযুক্তির শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য অংশে নিচে বাক্যটি উল্লেখ করা হয়েছে। তথ্য প্রযুক্তিকে শুধুমাত্র কম্পিউটার বিজ্ঞানের সীমিত না রেখে মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, নেটওয়ার্কিং কিংবা সকল ধরনের তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং হচ্ছে প্রক্রিয়াকরণের ব্যাপক অর্থে ব্যবহার করার জন্য প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ। উপরোক্ত আলোচনা থেকে স্পষ্টত প্রতীয়মান হয় যে প্রয়োগক্ষেত্রের সকল বিধি করে এবং হচ্ছে তথ্য প্রযুক্তির বিভিন্ন ধরনের হতে পারে। এজন্য তথ্য যোগাযোগ প্রযুক্তিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে 1. কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেমস, কম্পিউটিং সহ সকল ধরনের ইলেকট্রনিক ডেটা প্রসেসিং যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এক্সপার্ট সিস্টেম ইত্যাদির ব্যবহার করা হয় তা ও তথ্য প্রযুক্তির আওতাধীন। ব্রডকাস্টিং, রেডিও, টেলিভিশন যা বিশাল জনগোষ্ঠীর মাধ্যমে একমুখী তথ্য সম্প্রচার করে থাকে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত। টেলিকমিউনিকেশন, মূলত সকল ধরনের টেলিফোনি এবং হচ্ছে ব্যবসায় থেকে ব্যবসায় উভয়মুখী ডেটা কমিউনিকেশন ব্যবহার করে থাকে। অক্সফোর্ড ডিকশনারি অনুসারে কম্পিউটার হল হিসাব নিকাশ করা, অন্য কোনো যন্ত্রকে নিয়ন্ত্রণ করা ইলেকট্রনিক যন্ত্র বা তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে। ইলেকট্রনিক ডিভাইস ফর স্টোরিং, অ্যানালাইসিং অ্যান্ড প্রোডিউসিং ইনফরমেশন ফর মেকিং ক্যালকুলেশন অফ কন্ট্রোলিং মেশিনস। আধুনিক কম্পিউটারকে যন্ত্র স্বয়ংক্রিয় যন্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। স্বয়ংক্রিয় বলার মতো হচ্ছে যে তাকে সমস্ত ডেটার উপাদান নির্দেশ মতো কাজ করে এবং নিজে থেকে এক বা একাধিক জটিল সমস্যার সমাধান করতে পারে। এক্ষেত্রে তাকে বারবার নির্দেশ দেওয়ার প্রয়োজন হয় না। কম্পিউটারের কাজ, কম্পিউটার নিম্নলিখিত চারটি গুরুত্বপূর্ণ কাজ করে, যথা হচ্ছে সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহারকারী কর্তৃক তৈরি নির্দেশের এবং সেট বা প্রোগ্রাম কম্পিউটার মেমোরিতে সংরক্ষণ করে। 2. কিবোর্ড, মাউস, জয়স্টিক, ডিস্ক ইত্যাদি ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটার ডেটা এবং হচ্ছে সংগ্রহ করে এবং হচ্ছে প্রয়োজনে সংরক্ষণ করে। ডেটা প্রসেস করে, অর্থাৎ ব্যবহারকারীর নির্দেশে কম্পিউটার প্রোগ্রাম নির্বাহ এক্সিকিউট করে। মনিটর, প্রিন্টার, ডিস্ক ইত্যাদি আউটপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটার ফলাফল প্রকাশ ও ভবিষ্যতে এই ফলাফল ব্যবহারের জন্য সংরক্ষণ করে।